বলিউডের এই প্রজন্মের নবাগত নায়িকা আলিয়া এফ 2020 সালে জওয়ানি জানেমান ছবির মাধ্যমে সিনেমা ইন্ডাস্ট্রিতে অভিষেক ঘটে তার। তবে সিনেমাটি সেভাবে আসার মুখ দেখাতে পারেনি, কিন্তু তাতে কি, অভিনেত্রী পূজা বেদীর মেয়ে হিসেবে তিনি ইতিমধ্যে তরুণদের হৃদয়ে জায়গা করে নিয়েছেন। তিনি যে এই প্রজন্মের ছেলে মেয়েদের কাছে কতটা জনপ্রিয় সেটা তার ইনস্টাগ্রামের পাতায় চোখ রাখলেই বোঝা যায়। তবে নতুন ছবি নিয়ে নয়, আলিয়া আপাতত আলোচনায় বলিউডে অন্যতম বহুল চর্চিত ইস্যু প্লাস্টিক সার্জারি নিয়ে। কিছুদিন আগে তারকাদের কৃত্রিম সৌন্দর্য অর্থাৎ প্লাস্টিক সার্জারি নিয়ে কথা বলেন রাধিকা আপ্তে। জানান, শরীর নিয়ে কাটাছেঁড়া একেবারেই পছন্দ নয় তার। এবার একই বিষয় নিয়ে কথা বললেন আলিয়া। বলিউডের অনেক তারকা আছেন যারা নিজেদের বাড়তি সৌন্দর্যের জন্য পন্থা হিসেবে বেছে নিয়েছেন প্লাস্টিক সার্জারিকে, আর সার্জারি করিয়ে কেউ নিজের ঠোঁটের গঠন বদলে ফেলেছেন, কেউ আবার নাকের শেপ বদলে ফেলেছেন। তবে এসব কিছু থেকে দূরে থাকতে চান আলিয়া। সম্প্রতি ইনস্টাগ্রামে এক ভক্ত আলিয়াকে বলেন তিনি এত সুন্দর কখনো সার্জারি করিয়েছেন কিনা। জবাবে তারকা বলেন তিনি কখনোই বাহ্যিক সৌন্দর্যের জন্য সার্জারি করাননি, সেই সাহস নেই যে নিজের শরীরের উপর ছুরি চালাবেন, আর মনে হয় না যে এই পথে কখনো যাবেন তিনি। এদিকে আলিয়াকে শশাঙ্ক ঘোষ পরিচালিত ফ্রেডি ছবিতে দেখা যাবে। এ ছবিতে তার বিপরীতে অভিনয় করবেন কার্তিক আরিয়ান। এছাড়া কন্নড় ছবি ইউট্রানের হিন্দি রিমিকেও আছেন এই নায়িকা।